এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পার্ক সার্কাসে এক ব্যবসায়ীর বাড়িতে আইটি হানা। আজ ভোর থেকেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আইটি আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, দেখো একদমই তাই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসের তালবাগান এলাকায়, এবং এই মুহূর্তে যে বাড়ির সামনে রয়েছে আমি তোমাকে দেখাতে বলবো, হুসেন্স 10 নম্বর 10/G, এই যে বাড়ি দেখা যাচ্ছে সাদা রঙের বাড়ি, এই বাড়ির ভেতরেই এই মুহূর্তে আয়করের একাধিক আধিকারিকরা রয়েছেন, তারা ভেতরে রয়েছেন। যেমনটা আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে একজন ব্যবসায়ী রয়েছেন এই বাড়িতে, যার বাড়িতে এই মুহূর্তে আইটি হানা চলছে, এবং তোমাকে দেখাবো যে ভেতরে বসে রয়েছেন নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং কয়েকজন CRPF জওয়ানকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আমি একবার পাশের গেট দিয়ে যদি যাওয়া যায় সেটা ছবিটা দেখাতে বলবো। আমরা বেশ কিছুক্ষণ ধরে এই ছবি দেখাচ্ছি, কারণ তুমি জানো যে আয়কর দপ্তর আজকে ভোর রাত্রে প্রায় 6:30 বেশ কিছুটা আগে সময় আগে তালবাগানের পার্ক সার্কাসের এই বাড়িতে কিন্তু হানা দিয়েছে। এই মুহূর্তে বাড়ির ভেতরের অংশে যতটা ছবি দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এক ব্যক্তি, তিনি এখানে বসে রয়েছেন, বেশ কয়েকজন আধিকারিক গেছেন একজন ব্যবসায়ীর বাড়িতে। তবে এই আইটি হানার পেছনে কী ক্লু রয়েছে, কোন কেসে তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে আইটির বেশ কয়েকজন আধিকারিক, ইনকামট্যাক্সের বেশ কয়েকজন আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বাইরেও কলকাতা পুলিশকে এখানে ডিপ্লয়েড করে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের দুজন অফিসার্স তারা এই মুহূর্তে রয়েছেন। আমরা তালবাগানের দাঁড়িয়ে রয়েছি, পার্ক সার্কাস তালবাগান, আমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের দুই অফিসার রয়েছেন। স্বাভাবিকভাবে এই যে আইটি হানা চলছে, ইনকামট্যাক্সের যারা অফিসার রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। গোটা বাড়িটা একটু দেখাতে বলবো, দীপঙ্কর রয়েছে, হুসেন্স 10/G, এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়িরই সেকেন্ড ফ্লোরে সম্ভবত আইটির যারা আধিকারিকরা রয়েছেন তারা পৌঁছেছেন। সকাল যেটা স্থানীয়রা জানাচ্ছেন 6:30 বেশ কিছুটা আগে বেশ কয়েকটা গাড়ি এখানে এসে পৌঁছয়, তারপর ভেতর থেকে কয়েকজন অফিসার্স নামেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, এটা কোন কেসে ইনকামট্যাক্সের অফিসাররা তারা ভেতরে প্রবেশ করেছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সেটা বিটকয়েন হতে পারে, তুমি জানো যে বিটকয়েনের একটা মামলা চলছে, বিপুল টাকা উদ্ধার হয়েছে এখানে, সেই কোনো মামলায় আইটি আধিকারিকরা এসেছেন নাকি অন্য কোনো কেস রয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বেশ কয়েকজন আধিকারিক CRPF জওয়ান তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন। গোটা বাড়িটা আরও একবার দেখাতে বলবো, পার্ক সার্কাস তালবাগানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পার্ক সার্কাস 7 পয়েন্টের একদম গায়ে এই রাস্তা, এবং এই রাস্তার ভেতরেই কিন্তু এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং তোমাকে জানাবো যে বেশ কয়েকজন আধিকারিক তারা যেমন ভেতরে ছিলেন, বাইরেও বেশ কয়েকজন ছিলেন, তারাও কিন্তু সংবাদ মাধ্যমে ক্যামেরা দেখে ভেতরে প্রবেশ করে গিয়েছেন। আপাতত ভাবে বাইরে কোনো অফিসার্স নেই, একজনকে আমরা ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ একজন বসে রয়েছেন, সম্ভবত নিরাপত্তারক্ষী এই বাড়ির। তবে এই বাড়িতে কে থাকে, ব্যবসায়ীর নাম কি, কেন ইনকামট্যাক্স ডিপার্টমেন্টের তরফে তার বাড়িতে আজকে রেড করা হচ্ছে বা তার বাড়িতে আসা হয়েছে সেইটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তোমার যেটা জানা, একেবারেই অনুপম তুমি নজর রাখো, আমরা আবারও যাবো তোমার কাছে। তবে আপাতত ধন্যবাদ। 7 ঘন্টা পার এখনো পর্যন্ত লাগাতার তল্লাশি চলছে আয়কর দপ্তরের।